আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, ইউটিউব টাইম বিডি চ্যানেলের অ্যাডমিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাগুলো এই চ্যানেল এবং আমাকে নিয়ে। তো কেন আজকের এই ভিডিওতে আমি এইসব আলোচনা করছি, তো অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো যে কী কারণে আজকের এই ভিডিওটা। ইউটিউবে আমি কিভাবে আসলাম বা কেনই আসলাম? ইউটিউবে আমার এই ইউটিউব টাইম বিডি চ্যানেলটি খোলা হয়েছিল 2018 সালের 5 মাস। তো ওই সময় আমি এই চ্যানেলটা তৈরি করেছি, ক্রিয়েট করেছি। তো চ্যানেলটা তৈরি করার পিছনে আমার অনেক অনেকগুলো আশা ছিল বা স্বপ্নও বলতে পারেন। আমার ভিতরে বা আমার অভিজ্ঞতা কি, বা আমি কাউকে কি কোনো কিছু শেখাতে পারবো, নিজেকে নিজে প্রশ্ন করতাম। তো এক সময় ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতাম আমি। তো এরপরে চিন্তা করলাম আমি একটা চ্যানেল তৈরি করব। তো ওই চ্যানেলে আমি যা জানি তো আমি তাই শেখানোর চেষ্টা করব, এতে করে যারা জানে না তারা অনেক কিছু শিখতে পারবে আমার থেকে যা আমি জানি। এতে করে যদি আমার ভিডিও 10 জন বা 5 জনও দেখে সেটাই অনেক বড় পাওয়া হবে আমার ক্ষেত্রে। এইসব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ইউটিউবে আসি। তো এরপরে অ্যাপস নিয়ে আমি ভিডিও তৈরি করি, নানান রকমের অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করি, মাঝে মাঝে ভিডিও এডিটিং ভিডিও তৈরি করি, মাঝে মাঝে কার্টুন ভিডিও তৈরি করি, আরও অনেক রকমের ভিডিও আমার এই চ্যানেলে আমি তৈরি করেছি তখন থেকে, যা আমি মানুষকে শিখাতে পারতাম বা আমি নিজের ভিতর থেকে যা মানুষকে দেখাতে পারতাম। এক কথায় আমি যা জানি তা মানুষকে শেখানোর চেষ্টা করতাম। তো ভিউয়ার্স, এইভাবে করে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি শুধু আপনাদের ভালোবাসার কারণে। আমার এই চ্যানেলে আজকে 11,100 সাবস্ক্রাইবার প্লাস। তো 11,100 সাবস্ক্রাইবার হতে আমার অনেক সময় লেগেছে। আমার এই চ্যানেলটা 2018 সালের 5 মাস ওই সময় খোলা হয়েছে। তো এখন চলছে 2021 সাল এবং 2 তারিখ জানুয়ারি মাস, ঠিক আছে ভিউয়ার্স, বছরের দ্বিতীয় দিন। তো এইভাবে করে আমার এই চ্যানেলে আজকে একজন একজন করে 11,000 সাবস্ক্রাইবার, এবং আমার এই চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে 6,000 সাবস্ক্রাইবার থাকা অবস্থায়। অনেক লং সময়ের পরে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে এইটাই বলতে চাই, আপনি যদি ইউটিউবে কাজ করতে চান বা আপনার ইউটিউবে যদি আসার স্বপ্ন থাকে যে আপনার ভিডিও আরও 10 জন দেখবে বা 20 জন দেখবে, আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে, তো তাহলে আপনি ইউটিউবে আসতে পারেন। আপনি কি জানেন তাই দেখান, অনেকেই আছে আপনি যা জানেন তা জানে না, তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন, মানুষকে শেখাতে পারবেন এবং মানুষ আপনার থেকে কিছু শিখতে পারবে। এমনটা করবেন না যেমনটা কপি পেস্টের মতো খুব সহজ কাজ, শর্টকাটে কোনো কিছু হয় না ভিউয়ার্স, কষ্ট করতে হয়, কষ্ট করবেন, দেখবেন যে সফলতা একদিন এমনিতে আপনার হাতে চলে আসছে, আপনার কাছে চলে আসছে। এমনভাবে কাজ করুন যা আপনি জানেন, যা আপনি শেখাতে পারবেন, আরেকজনেরটা দেখে হুবহু কপি করে কখনোই কাজ করবেন না, এতে করে আপনার ভিতরের অভিজ্ঞতাটা কোনোভাবে কাজে আসবে না। এক পর্যায়ে দেখা যায় আপনার ভিতরে কোনো আইডিয়া বা কোনো অভিজ্ঞতা কোনো প্রকারে কোনো কাজ করবে না, কারণ শর্টকাট জিনিসটা মানুষকে পিছনে ফেলে দেয়, সামনে আগানোর কোনো পথ দেখায় না। যতটা পারবেন নিজে যা জানেন তা শেখানোর চেষ্টা করবেন নতুন কিছু। যত দিন যাচ্ছে ততই যেন টেকনোলজি এক পা এগিয়ে আসে, তাই আপনি চাইলে অনেক কিছুই শেখাতে পারেন, দেখাতেও পারেন।
তো আজকের এই ভিডিওতে এইসব কথা বলার উদ্দেশ্য একটাই, আপনি যা জানেন তাই দেখানোর চেষ্টা করুন, আরেকজনেরটা কপি করে দেখানোর চেষ্টা করবেন না। এতে করে আপনি কোনোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন না, কোনো এক সময় আপনি চলতে পারবেন না, তখন কি হবে? তো আপনি যা জানেন তাই দেখানোর চেষ্টা করুন, তাই শেখানোর চেষ্টা করুন। এতে করে পাবলিক আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে ভিউয়ার্স। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন হলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।